মহানন্দায় বাড়লো জলস্তর, প্লাবিত হলো বহু নিচু এলাকা। তো মহানন্দায় জলস্তর বাড়ার জেরে কোন কোন এলাকাগুলি প্লাবিত হয়েছে, এছাড়াও আবারও কি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভারী বৃষ্টির জেরে মালদহের সব নদ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে গঙ্গা ও মহানন্দা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। গঙ্গার পার ভাঙার পাশাপাশি মহানন্দার নদীর জল তীরবর্তী ইংলিশ বাজার ও পুরাতন মালদহ শহরের একাধিক ওয়ার্ডে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই প্রায় 400 পরিবার বন্যার কবলে পড়েছেন। আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সেক্ষেত্রে বন্যা দুর্গতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলার দুইপুর শহরকে নিয়ে প্রশাসনিক মহলেও উদ্বেগ বাড়ছে এ ব্যাপারে। মালদহের অতিরিক্ত জেলা শাসক বিপর্যয় মোকাবিলা মৃদুল হালদার বলেন, গঙ্গা এবং ফুলহারা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে, তবে তা এখনও চূড়ান্ত বিপদসীমা পার করেনি। মহানন্দার জলস্তর বাড়লেও তা এখনও বিপদসীমা ছুঁতে পারেনি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে। জেলার দুইপুর শহরের মধ্যে পুরাতন মালদহে মহানন্দার জল বেশি ঢুকেছে। ওই শহরের বেশ কিছু ওয়ার্ড মহানন্দার নদীর সঙ্গে একই সমতলে অবস্থান করেছে। এদিকে মহানন্দার জলস্তর বৃদ্ধি পাওয়ায় পুরাতন মালদহ শহরের একাধিক ওয়ার্ড অসংরক্ষিত এলাকা প্লাবিত হয়েছে। জল বেড়ে যাওয়ায় অনেকে ঘর ছাড়তে শুরু করেছেন। শহরের 8, 9 এবং 20 নম্বর ওয়ার্ডের অসংরক্ষিত এলাকায় পুরোপুরি জল ঢুকে গিয়েছে। আর কিছু জলস্তর বৃদ্ধি পেলেই বিপদসীমা পার করে মহানন্দা নদীর জল সংরক্ষিত এলাকায় ঢুকতে শুরু করবে। স্বাভাবিকভাবেই ফের বানভাসী হওয়ার আতঙ্কে প্রহর গুনছেন শহরের বাসিন্দারা। গত দুদিন ধরে মহানন্দা নদীর ফুলে ফেঁপে উঠেছে, তাতে গড়ে 17 সেন্টিমিটার ওপরে জলস্তর বেড়ে গিয়েছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, 18 আগস্ট সেখানে ওই নদীর জলস্তর ছিল 20.33 মিটার, তা হঠাৎ করে বেড়ে গিয়েছে সোমবার সকাল থেকে 20.49 মিটারের ওপর দিয়ে বইছে মহানন্দা।